আমরা অনেকেই নতুন ভোটার নিবন্ধিত হয়েছি এছাড়াও অনেকেই অনেক আগেই ভোটার নিবন্ধিত হয়েছে এবং তাদের স্লিপ নাম্বারটি তারা হারিয়ে ফেলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা অনেক আগে ভোটার হয়েছিলেন তাদের নিবন্ধন স্লিপটি তারা হারিয়ে ফেলেছেন তারা কিভাবে তাদের ভোটার নাম্বার বের করে সেই ভোটার নাম্বার দিয়ে তারা অনলাইন থেকে তাদের নিজেদের আইআইডি কার্ডগুলো ডাউনলোড করবেন সো আপনি দেখছেন ইউডিস্টিক চ্যানেল আর পুরো ভিডিও সাথে আছে আমি স্মরণ চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে সেখানে বারে লিখবেন সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন তো লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম একটি গুগল সার্চ পেজ তো আসবে তো এই সার্চ পেজের একদম প্রথমে দেখেন দেখাচ্ছে যে সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি তখন আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনার সামনে এরকম চলে আসবে তো এই ওয়েবসাইটে এসে আমরা বিগত দিনে কিন্তু এই যে ওপরে যে মিনোভার আছে এই মিনোভার থেকে এই যে অন্যান্য তথ্য ট্যাব থেকে ভোটার তথ্য ট্যাপে ক্লিক করে এখানে ভোটার ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আমরা আমাদের এনআইডি নাম্বারটি দেখতে পারতাম কিন্তু তারা এই সিস্টেমটি আপডেট করেছে যার কারণে আমরা এখন এইখান থেকে কিন্তু আর এই এনআইডি নাম্বার দেখতে পাচ্ছি না বা ভোটার তথ্যগুলো দেখতে পাচ্ছি না তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে উপরে মিনুবার দেখতে পাচ্ছেন এই মিনুবারে দেখেন তিন নম্বরে লেখা আছে রেজিস্টার তো আমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের নিচে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই তখন আপনি এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাইতে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন তাদের যে আপডেট ভার্সন ওয়েব পেজটি আছে সেই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এই ওয়েব পেজে এসে আপনাকে নতুন নিয়মে ভোটার নাম্বার বা স্লিপ নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনাকে এনআইডি কার্ডের অরিজিনাল কপি ডাউনলোড করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট নাই এবং তার নিচে যে এখানে লেখা আছে রেজিস্টার করুন তখন আপনি এই রেজিস্টার করণে ক্লিক করবেন তো রেজিস্টার করে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে রেজিস্টার করার জন্য এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মের প্রথমে দেখেন আপনাকে বলছে জাতীয় পরিচয়পত্র স্লাস ফরম নাম্বার তো এইখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার বা আপনার ভোটার নিবন্ধনের ফর্ম নাম্বার যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তাহলেও আপনি সেই নতুন ভোটার ফর্মের নাম্বারটি এবং আপনি যদি ভোটার ফর্ম নাম্বারটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্ট থেকে কালেকশন করে ভোটার নাম্বারটিও এইখানে দিয়ে আপনি কিন্তু রেজিস্টার করে আপনার অনলাইন এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন তো এইখানে আমি আপনাদেরকে ভোটার নাম্বার দিয়ে রেজিস্টার করে দেখাচ্ছি আপনারা কিন্তু ফর্ম নাম্বার বা এনআইডি নাম্বার দিলেও আপনাদেরকে নিবন্ধন হবে তো আমি এখন এইখানে ভোটার নাম্বারটি লিখে দিচ্ছি দেওয়ার পরে তার নিচে আপনি একটি ট্যাপ দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ তখন আপনি এখানে আপনার সঠিক জন্ম তারিখটি লিখে দিবেন তো জন্ম তারিখ দেওয়ার পরে তার নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাকে উপরে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপসা কোডটি দেখে দেখে নিচে সঠিকভাবে লিখে দিতে হবে যেটি অক্ষরটি বড় হাতের আছে সেটি বড় হাতের দিবেন যেটি ছোট হাতের আসে সেটি ছোটো হাতের দিবেন দেওয়ার পরে একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সাবমিট তখন আপনি এই সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা চেয়ে এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে আপনি তো এইখানে আপনি প্রথমে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করবেন তারপর আপনি একইভাবে তার নিজের ট্যাবে আপনার বিভাগ তারপরে আপনার জেলা এবং তারপরে আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে পরবর্তী তখন আপনি এই পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি ভোটার নিবন্ধিত হওয়ার সময় আপনার সেই নিবন্ধন ফর্মের যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন তো যদি আপনার সেই ফোন নাম্বারটি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করবেন আর যদি আপনার সেই ফোন নাম্বারটি অ্যাক্টিভ না থাকে বা আপনি যদি সেই ফোন নাম্বারটি হারিয়ে ফেলেন তাহলে আপনি ডান পাশে থাকা মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন তো মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি পরিবর্তন ফের চলে আসবে তো এখানে আপনাকে আপনি যে মোবাইল নাম্বারটি দিতে ইচ্ছুক সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে বার্তা পাঠান তখন আপনি এইখান থেকে এই বার্তা পাঠানে ক্লিক করে দেবেন তো বার্তা বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সেই ফোন নাম্বারে ছয় সংখ্যা যাচাই কোড এবং আপনার এনআইডি নাম্বারটি চলে যাবে এবং সেখান থেকেও আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটি সংরক্ষণ করতে পারেন তারপর আপনি আপনার সেই মোবাইলে আসা ছয় সংখ্যার ভেরিফিকেশন কোডটি দেখে থেকে এখানে লিখে দিবেন লেখার পরে নিচ থেকে এই যে বহাল বাটন দেখতে পাচ্ছেন আপনি এই বহাল বাটনে ক্লিক করবেন তো বহাল বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ফেসবুক করার জন্য এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের প্রথমে দেখেন আপনাকে বলছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে তখন আপনি সামনে একটি কিউআর কোড দেখতে পাবেন তো এই কিউআর কোডটি স্ক্যান করে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ফেসটি কিন্তু ভেরিফাই করতে হবে তো মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যে নিচে গুগল পেলে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এই গুগল প্লেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সেই অ্যাপসটির নাম চলে আসবে তো আপনি এখান থেকে তখন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন যদি আপনি এই কাজটি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনার মোবাইলে যদি এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করা থাকেন তখন কিন্তু আপনি এই কিউআর কোডের উপরে একটা লাল চিহ্ন দেখতে পাবেন এবং টপ হেয়ার দেখতে পাবেন তখন আপনি সেখানে ক্লিক করলেই আপনার মোবাইলে অটোমেটিক্যালি কিন্তু সেই এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন হয়ে যাবে আর যদি আপনি পিসি দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে মোবাইলে এখানে এই এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পরে তারপরে কিউআর কোডটি স্ক্যান করতে হবে করার পরে আপনি কিন্তু সেই ফেসটি ভেরিফাই করতে পারবেন তো আমি এখন ফেসটি ভেরিফাই করছি তো ফেস ভেরিফাই করার জন্য আপনি সেই এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম মোবাইল দিয়ে যদি ওপেন করেন এরকম দেখতে পাবেন যে টপ টু ওপেন এনআইডি ওয়ালেট তখন আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং তারপরে আপনি ঠিক এইভাবে ফেসটি ধরে প্রথমে সোজাসুজি ফেসটি ধরে রাখবেন এবং তারপর আস্তে আস্তে ডান দিকে এবং বাম দিকে ঘোরাবেন ঘোরালে দেখবেন আপনার ফেসটি ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে তো ফেস ভেরিফাই সম্পন্ন হওয়ার পরে দেখবেন আপনার সেই পেজটি একটু রিলোড নেবে এবং রিলোড নেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন আপনার সেই প্রোফাইলটি এরকম ওপেন হয়ে যাবে তারপর আপনি সেই প্রোফাইলে এসে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডাউনলোড তখন আপনি এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন তো ডাউনলোড চিহ্নতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সেই অনলাইন কপিটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি তখন ডাউনলোড ফোল্ডার থেকে সেই ডাউনলোড ফাইলটি ওপেন করলে ঠিক এরকম একটি অরিজিনাল এনআইডি কার্ডের কপি দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন তারা ভোটার নাম্বার এবং স্লিপ নাম্বার ব্যবহার করে খুব সহজেই এনআইডি কার্ডের এই অরিজিনাল অনলাইন কপিটি বের করতে পারবেন তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে